আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা দেখছেন আইআসি টিভি আমাদের টিভি চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিন ইসলামকে ছড়িয়ে দেন আপনি হয়ে যান সমান সোয়াবের অধিকারী আসসালামু আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করতে চাই সেটা হচ্ছে হালাল রুজি প্রিয় শ্রোতামণ্ডলী আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টিকর্তায় তিনি আমাদের আহারের দায়িত্ব নিয়েছেন আমাদের দায়িত্ব তো নিয়েছেন এমনকি ছোটো ছোট পশু পাখি কীট পতঙ্গ সকলেরই আহারের দায়িত্ব তিনি নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালাম পাকের সুরাতুল হুদের ছয় নম্বর আয়তের মধ্যে উল্লেখ করছেন ওয়ামা মিন দা বাতিন ইল্লা আল্লাহ ইস্কোহা পৃথিবীর বুকে এমন কোনো চতুষ্পদ জন্তু নেই যার আহারের দায়িত্ব আল্লাহরবুল্লা আলামিন নেননি অর্থাৎ প্রত্যেকটি জীবজন্তুর খাবারের আহারের দায়িত্ব আল্লাহ রব্বুল্লা আলম নিয়েছেন এমন কিছু জীবজন্তু আছে যারা নিজেদের খাবার নিজেই বহন করে আরও কিছু কীটপতঙ্গ জীবজন্তু আছে যারা নিজেদের খাবার নিজেই বহন করতে পারে না তাদেরও আল্লাহ রব্বুল আলিম দায়িত্ব নিয়েছেন সুরাতুল আনকাবুতের ষাট নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলীম বলেন ওয়াই মিন্দ তাহমিলিস্লাহার জুকুহা ইয়াকুম পৃথিবীর বুকে এমন কিছু চতুষ্প জন্তু আছে যারা নিজেদের আহার নিজেকে নিজের জীবিকা নিজেই বহন করে থাকে আর কিছু আছে যারা নিজের জীবিকা নিজে বহন করতে পারে না আল্লাহ আর জুকুহা আল্লাহ রব্বুল আলমিন তাদের রিজিক দিয়ে থাকেন তাদের আহার দান করে থাকেন এবং তোমাদেরকেও আল্লাহ রাবুল আলমিন আহার দান করে থাকেন আমরা যেহেতু মুসলিম আমাদের আকিরা আল্লাহরবুল্লাহাম আমাদেরকে সৃষ্টি করেছেন অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আমাদের খাবারের দায়িত্ব নিয়েছেন আমাদেরকে খাবার দেবেন আমাদের যখনই দায়িত্ব নিয়ে নিয়েছেন তাহলে আমরা এত ব্যস্ত কেন আমরা হারাম খেতে এত ব্যস্ত কেন আমরা হারাম মাল ছাড়া কেন ইনকাম করতে চাই না হারাম উৎস হারাম ইনকামে আমরা ব্যস্ত রয়েছি কেন হারাল খেতে চাই না হারাম খেতে চাই হারাম খেলে আল্লাহ রাব্বোলা আর সেটা কবুল করবেন না এবং তার পরিণাম হবে জাহান্নাম জাহান্নাম দিতে হবে রসুল্লাহসুল্লাহ আলী সাল্লাম বলছেন ইন্নাল্লাহ ত্যা আলা থই ইবুন লা একবার উইল্লা থই ই বা ওয়া ইনাল্লাহ আমার ইন বিমা আমার বিহুল মুরসালিন ফকোয়ালা থ্যা ইয়া আয় রসুল কুলুমিনের থই ইবা আমালু সো হা এবং মুমিনদের উদ্দেশ্যে বলছেন ইয়া يا أيها কুলু মিন كولمين মা রাযাকনাকুম ثم ذكر الرجل رجل السفر السفر. أشأس أغبر يا يديه السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغزية بالحرام فأنا استجاب له سه مسلمير خجار بانو نمبر حديث بيخدو صاحب أبو هريرة رضي الله عنه ونقولنا রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন ইন আল্লাহ তালা তৈবন নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্র এবং আল্লাহ রব্বুল আলমিন ওয়াইনাল্লাহ আল্লাহ আকবল ইল্লা তৈবা এবং আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র ছাড়া কবুল করেন না আল্লাহ রবুল আলমিন সমস্ত ফেরিস্তাদের সমস্ত কেরামদের যে আদেশ করেছেন খাবারের এবং শুদ্ধ খাবার খেতে তাদেরকে আদেশ করেছেন সেই খাবার খেতে বলেছেন মমিনদেরকে তারপরে রসুল সাল্লাহ আলী সাল্লাম এমন একজন মুসাফিরের কথা বললেন যেই মুসাফির আলু থালু এবং ধুলি মলিন বেশে আল্লাহ আল্লাহরবুল আলমের নিকটে দোয়া করে রব ইয়ারব আমার প্রতিপালক হে আমার প্রভু রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম বলছেন ওয়া মাতামুহ হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া মালবাসু হারাম ওয়া গুজিয়াবিল হারাম ফান্মা ইস্তাজাব আহু যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে সেই ব্যক্তির সেই মুসাফিরের খাদ্য হারাম তার পানীয় হারাম তার লিবাস হারাম এবং সে হারাম দ্বারায় লালিত পালিত হয়েছে সেই ব্যক্তির দোয়া আল্লাহ নিকটে কেমন করে কবুল হতে পারে তার দোয়া আল্লাহ নিকটে কবুল হবে না সে মুসলিমের এক হাজার পনেরো নম্বর হাদিস উক্ত হাদিস দ্বারাতে বোঝা যাচ্ছে যে যারা হারাম খায় তাদের আল্লাহ রাবুল আলমিন কবুল করেন না তাহলে দুয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল রুজি খেতে হবে আমরা এই হারাম রুজি খাওয়ার জন্য এত ব্যস্ত এত ব্যস্ত এই ব্যস্ততাই হচ্ছে কেয়ামতের পরিচয় আলামত রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম বলেছেন হারাম। ইয়া আলা সে জামানুন মানুষের নিকটে এমন একটি যুগ এমন একটা সময় আসবে যে মানুষ ইনকাম করতে ব্যস্ত থাকবে তার উৎস হালাল না হারাম সেটা বুঝবে না ইনকাম হলেই হলো শাহিব খারের উনিশশো চুয়ান্ন নম্বর হাদিস উক্ত হাদিসে বোঝা যাচ্ছে যে যখন যুগের মানুষেরা বেশি হারাম ইনকামে ব্যস্ত হবে কয়ামত সংঘটিত হবে কেয়ামত আসবে আমরা কেন হারাম মাল খাব আমাদের ভাগ্যে যতটা লেখা আছে ততটা তো রুজে আসবেই আসবে এটা আমাদের আত্মবিশ্বাস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন লাউ ফরাহিস কামায়িক হু আজল হু তবরানি ফিল অহ তবরানী ফিল আউসাদ ইমাম ইমাম আলবানি সাহেব হাদিসটিকেও সিলসুল্লাহ হাদিস সাহিয়ার মধ্যে সহি বলেছেন হাদিস অর্থ রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম বলছেন লাউ ফারহক মেরিস্কি লা কাহু কামায়দ্রিক আজালহ যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার রুজি থেকে পলায়ন করতে চায় সে কখনোই তার রুজি থেকে পলায়ন করতে পারে না যে রূপ কোনো ব্যক্তি তার মৃত্যু থেকে পলায়ন করতে পারে না মৃত্যু আসবেই আসবে ওইরূপ ভাগ্যে লিখা থাকলে রুজি পাবই পাবো এ আমাদের আকিরা হজরত আলী রাজিয়াল তিনি বলছেন আরিস্ক রিসকনিস তাতলুবু হরিস্কুনুবুক ইলাম ত্যা তাক রিস্ক দুই প্রকার এক ধরনের রিস্কের জন্য তুমি ব্যতিব্যস্ত হয়ে থাকো ইনকাম করো তার পিছনে ছুটাছুটি করো আর এক ধরনের রিস্ক আছে যে তোমার পিছনে ছুটাছুটি করে তুমি যদি তার কাছে না যাও তবে সে তোমার কাছে অবশ্যই আসবেই যদি ভাগ্যে লেখা থাকে আমরা যদি ইনকাম করতে নাও চাই তবে এমন কিছু আহার এমন কিছু রিজিক আছে যে রিজিক আমাদের কাছে সে ফিরে আসে আর কিছু রিসিকের জন্য আমরা একটু শ্রম দি পরিশ্রম করি একটু ছুটাছুটি করি সে রিজিক অর্জন করার জন্য আর কিছু রিজিক আছে যে রুজিক আমাদেরকে ছুটাছুটি করতে হয় না ভাগ্যে লেখা থাকলে কোথা থেকে রুজি আসবে কেউ বলতে পারেন না তবে একটি শর্ত সেই রুজি কোথা থেকে আসবে তার জন্য শর্ত হচ্ছে যে ভয় ভীতি এবং আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা এটা থাকতেই হবে আল্লাহ রাব্দুল্লাহ আলামীন সুরা তারাকের মধ্যে বলছেন ওয়ামাই এতাকিল্লাহ হেজা আল্লাহ মাখরজা ওয়ার জুকমেন হায়িতলা এহাতসিব ওয়ামাই এ তা ওকরা আল্লাহ হাসবু সুরা তালাকের দুই নম্বর থেকে তিন চার নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্দুল্লাী বললেন ওয়ামাই এতাকিল্লা হে জা আল্লাহ মাখরজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে যার মধ্যে ভয় ভীতি রয়েছে তাক ও পরহেজ গাড়িতে রয়েছে সংযমশীলতা রয়েছে সেই ব্যক্তির আল্লাহ আরব্দুল আলমিন পথ খুলে দিবেন তার সমস্যার সমাধান করে দেবেন এবং সেই ব্যক্তিকে আল্লাহ রাবুল্লা আলমিন কোথা থেকে রুজি দেবেন আহার দেবেন যে তার ভাবনাই ছিল না আল্লাহ আল্লাহরবুল আলম তার জন্য ভাবছেন এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে সেই ব্যক্তির জন্য আল্লাহ রব্ল আলমিন যথেষ্ট প্রিয় সোতামণ্ডলী তাহলে আমাদের অবশ্যই যেহেতু আমরা মুসলিম মমিন আল্লাহর প্রতি আমাদের রসুলসাল্লি ইসলামের প্রতি বিশ্বাস আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে আহার দেবেন খাবার দেবেন অতএব সেই আহারের জন্য অবশ্য আমরা সর্বদা হালাল পথ হালাল উৎস খুঁজে বেড়াবো এবং হালাল পথ দিয়ে ইনকাম করব এবং যেটা খাবো সেটা পবিত্র এবং হালাল খাবো হারাম থেকে দূরে সরে থাকবো এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এটাই হচ্ছে আমাদের কর্তব্য যদি আমরা হালাল রুজি খায় এবং হারাম থেকে বেঁচে থাকি অবশ্যই আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে জান্নাত বাসী করবেন পরিশেষ আল্লাহর কাছে দোয়া করি হেরবুল আলমিন আমাদের সকলকে হালাল রুজি ইনকাম করার এবং হালাল রুজি ভক্ষণ করার তুমি দান করিও এবং হারাম থেকে আমাদের চিরস্থায়ী বেঁচে থাকার তফিদান করো আমিন ও দাওয়ান আহমদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমৎ রহমতুল্লাহি